আসন্ন শারদোৎসবের অনুমতি পেতে পুজো কমিটিগুলির জন্য একটি অ্যাপ চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন বুধবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল উল্লেখ্য আগে পুজোর অনুমতি পেতে পুজো গুলিকে আগে থানায় আবেদন করতে হতো এরপর সেই সঙ্গে বিদ্যুৎ পরিবেশ এবং দমকল বিভাগের অবজেকশন সার্টিফিকেট দিতে হতো। গত বছর বেশ কিছু ক্ষেত্রে মাধ্যমে অনুমতি পাওয়া গেলেও বছর একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ইজি ফেস্ট নামে এই অ্যাপের মাধ্যমে পুজো কমিটি বিভিন্ন দফতরে আবেদন করলে অনুমতি পেতে পারবে এদিন আনুষ্ঠানিকভাবে ওই ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পাশাপাশি এদিন সাংবাদিকদের জানান পুজো উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে সাধারণ মানুষ যাতে স্বচ্ছন্দে পুজো দেখতে পারে সেই বিষয়ে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে টোটো সহ বিভিন্ন যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি নিষেধ সহ রুট ম্যাপ করা হবে

অ্যারেঞ্জমেন্ট করি তো ওই সব রকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের অলরেডি সব থানা থেকে সুপি ইভেন সুপিরিয়র অফিসার ভিজিট করতে স্টার্ট করেছে পূজা নতুন পূজা পণ্ডাল হচ্ছে ওখানে এন্ট্রি এক্সিট নিয়ে সেফটি মেজার্স নিয়ে কী কী করা হচ্ছে ওটা অলরেডি করতে স্টার্ট করেছে ইনফ্যাক্ট আমাদের একটা প্রাইমারি ভিজিট যে ইমারশন ঘাট আছে ওটাও স্টার্ট হয়েছে কিছুদিন আগে ডিএ ট্রাফিক আমাদের ডিএসপি ট্রাফিক আর টিও জোনাল ডিএসপি একটা টোটো ইউনিয়ন সাথে মিটিং করেছে তারপরে আমরা লাস্টবার টাউনে একটা ওয়ান ওয়ে রুট করেছিলাম ফোর টোটো তো ওটাও এবার আছে কি ওটাকে আরও ভালো করে যদি আমরা করতে পারি টোটোকে কন্ট্রোল করে যদি টাউনে করা যায় ওটা